হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা চলাতড়িতে চার নম্বর ক্লাস, চলাতড়িতে চার নম্বর ক্লাসে এসেছি এবং চার নম্বর ক্লাসে আজকে আমরা কিছু নিউমেরিক্যাল করব বা ম্যাথ প্রবলেম। এই প্রবলেমগুলো কোন সূত্র বেসে বা আমরা তিন নম্বর ক্লাস পর্যন্ত যতটুকু পড়েছি তার উপরে বেস করে এই প্রবলেমগুলো তৈরি করা হয়েছে এবং বিশেষ করে এই সূত্রটা থেকে আর সমান রয়েল বাই এ, এই সূত্রের উপরে বেস করে সমস্ত প্রবলেম আমরা আজকে সলভ করব। আর আগে যদি যে তিন নাম্বার ভিডিওগুলো আছে সেগুলো যদি না দেখে থাকো, হ্যাঁ, তাহলে সেগুলো অবশ্যই এর আগে একটু দেখে আসবে, বা যদি তোমার এই ফর্মুলা কিভাবে এসছে বা ফর্মুলা তুমি জানো তাহলে প্রবলেম তোমার কোনো সমস্যা হবে না প্রবলেমগুলো করতে। আর আমি যে স্ক্রিনে প্রবলেমগুলো দিই সেই প্রবলেমগুলো প্রথমে তোমরা পজ করবে, পজ করে নিজেরা একবার করার চেষ্টা করবে, এরপর যদি না পারো তখন তুমি দেখো, কিন্তু পারলে বা এইভাবে যদি তুমি ট্রাই করে যাও তাহলে কিন্তু তোমাদের যে অভ্যাসটা বা প্র্যাকটিস খুব ভালোভাবে হবে। প্রথম প্রশ্ন আছে, একটি পরিবাহী দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, একে টেনে কি করা হয়েছে এবং রোধ হচ্ছে 4 সেন্টিমিটার, 4 ওহম, দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, রোধ হচ্ছে 4 ওহম, একে টেনে এর দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করা হয়েছে, তাহলে এখন তার রোধ কত হবে বা রোধের কত পরিবর্তন হবে, এই হচ্ছে প্রশ্ন। তো দেখো, যদি বলে তারকে টেনে বা হয়তো গলিয়ে মানে গলন করে বা ধরো এরকম থাকতে পারে তোমার কম্প্রেস করে চিপে ছোট করে, অর্থাৎ কোনো ধাতু নষ্ট না করে বা কোনো ধাতুকে বাদ না দিয়ে যদি তাদের দৈর্ঘ্য প্রস্থ বা যে কোনো কিছুই বলুক না কেন যদি পরিবর্তন করা হয় তাহলে কিন্তু দৈর্ঘ্যের সঙ্গে সঙ্গে তার ক্রস সেকশন এরিয়া বা যদি ক্রস সেকশন এরিয়া পরিবর্তন করি তাহলে দৈর্ঘ্য এই দুটো কিন্তু পরিবর্তন হবে, অর্থাৎ দৈর্ঘ্য পরিবর্তন করলে শুরু হয়ে যাবে। একটা সিম্পল ব্যাপার, একটা তারকে যদি আমরা টেনে বাড়িয়ে দিই টেনে বাড়ালে কেউ শুরু হয়ে যাবে, আবার যদি চিপে কম্প্রেস করে ছোট করে দিই তাহলে কি হবে মোটা হয়ে যাবে। এখানে যেন টেনে বলেছে মানে দৈর্ঘ্যের সঙ্গে ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদ এটাও পরিবর্তন হবে। তাহলে আমরা সূত্রটা এইভাবে লিখতে পারি যে ধরো আর ওয়ান সমান রো এল ওয়ান বাই এ ওয়ান, আর আর টু অন্তিম যেটা সেটা হচ্ছে রো এল টু বাই এ টু। এখন ভালো করে লক্ষ্য করে দেখো, রো রোধাঙ্ক, রোধাঙ্ক কার উপর নির্ভর করে, এই যে ফর্মুলা আমি ওই জন্য লিখে রেখেছি, দেখো এম ডিভাইডেড বাই স্কোয়ার এন্টায়ার ভারেজ, অর্থাৎ যে রোধাঙ্ক ইলেকট্রনের ভর ইলেকট্রনের আধান এটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা বা ইলেকট্রনের ঘনত্ব এবং টা ভারেজ রিল্যাক্সেশন টাইম। এখন যদি একটা নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে হয় এবং উষ্ণতা যদি ধ্রুবক থাকে তাহলে রোয়ের মান কোনো পরিবর্তন হবে না, আর আমরা যে প্রবলেমগুলো সলভ করছি সেই প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে রোটা হচ্ছে বা উষ্ণতা একই আছে, ক্লিয়ার? তো উষ্ণতা একই থাকলে রোটাকে জন্য আমরা একই রাখবো। এখানে যদি ডিভাইডেড করে দিই আমরা আর টু ডিভাইডেড বাই আর ওয়ান তাহলে আসছে দেখো এল টু বাই এল ওয়ান ইন্টু এখানে হচ্ছে এ ওয়ান বাই এ টু, এ ওয়ান বাই এ টু, এটাকে উল্টে দিলাম। এখন আমাদের দৈর্ঘ্য বলেছে দ্বিগুণ, তার মানে এল টু সমান টু এল ওয়ান হবে, কিন্তু এল টু সমান যদি টু এল ওয়ান হয় তাহলে এ ওয়ান এ টুর মধ্যে কি সম্পর্ক, এল ওয়ান এ টুর মধ্যে কি সম্পর্ক না, এটার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব, পাই আর ওয়ান এর স্কোয়ার বা প্রস্থচ্ছেদ যদি হয় আর ওয়ানই দিতে হবে, তাহলে পাই আর ওয়ান এর স্কোয়ার এল ওয়ান সমান পাই আর টু স্কোয়ার এল টু। এটা কি করা হলো না, পাই আর ওয়ান এর স্কোয়ার এল ওয়ান মানে কি, প্রথমে তারের আয়তন আর পাই আর টু স্কোয়ার এল টু মানে অন্তিম তারের আয়তন, তারের আয়তনের তো কোনো পরিবর্তন হবে না যেহেতু আমরা মেটেরিয়ালটাকে কোনো বাদ দিচ্ছি না, ধাতুকে কেটে কি কোনো বাদ দিচ্ছিল, তাহলে এখান থেকে দেখো পাই পাই কেটে যাবে এবং আর ওয়ান বাই আর টু এর হোল স্কোয়ার সমান আসবে এল টু বাই এল ওয়ান। আর এইটা মানে কি, এইটা মানে দেখো পরের লাইনে আমরা লিখতে পারি এল টু বাই এল ওয়ান ইন্টু পাই অফ আর ওয়ান বাই পাই অফ আর টু তার হোল স্কোয়ার, এখানে ধরো পাই পাই যদি কেটে দিই তাহলে আর ওয়ান বাই আর টু সমান হচ্ছে এল টু বাই এল ওয়ান, অর্থাৎ এল টু বাই এল ওয়ান এর হোল স্কোয়ার চলে আসছে, এটা একটা এল টু বাই এল ওয়ান আসছে।
তো তোমরা এই স্টেপটা যদি ঠিকঠাক ভাবে না মনে রাখো, যদি লাস্ট স্টেপটা মনে রাখো, তাও কাজ হবে। যখনই তোমাদেরকে বলবে টেনে বাড়ানো হয়েছে বা কম্প্রেস করে চিপে কমানো হয়েছে, বা ধরো এরকম বলতে পারে যে গলিয়ে বৃদ্ধি করা হয়েছে, গলানো হতে পারে, এরকম যখন কোনো প্রশ্ন থাকবে, তার ক্ষেত্রে আমরা এই জায়গাটা তুমি লিখতে পারো আর টু বাই আর ওয়ান সমান এল টু বাই এল ওয়ান তার হোল স্কয়ার। এখন আর কিছুই নেই প্রবলেমটা আমাদের, তাহলে আমরা এখান থেকে তো ইজি একে সলভ করতে পারবো, ভ্যালুটা পুট করে দিলে হবে। তাহলে আর টু বাই আর ওয়ান, তাহলে আর টু সমান হচ্ছে আর ওয়ান ইন্টু এল টু, মানে ডবল করা হয়েছে, তাহলে টু এল ওয়ান বাই এল ওয়ান এর হোল স্কয়ার। এল ওয়ান এল ওয়ান কেটে গেল, তাহলে আর ওয়ান ইন্টু আসছে ফোর, এই যে দুই এর স্কয়ার ফোর, আর টু ফোর বলেছে ইন্টু হচ্ছে ফোর, মানে হচ্ছে 16 ওহম, অর্থাৎ অন্তিম রেজিস্ট্যান্স বা যেটা আমাদের জানতে চেয়েছি যে রোধ কত হবে, সেটা হবে 16 ওহম আসবে। ওকে, পরের প্রশ্ন কি বলেছে, একই ধাতু দ্বারা তৈরি দুটি পরিবাহী, ধাতু দুটো একই, দৈর্ঘ্য একই, কিন্তু ব্যাসার্ধ আর ওয়ান আর টু হলে ব্যাসার্ধ গুলো কি আলাদা, তাহলে পরিবাহী দুটি রোধ ও রোধাঙ্কের অনুপাত কত হবে। পরিবাহী দুটি রোধ এবং রোধাঙ্কের অনুপাত, পরিবাহী দুটি রোধ এবং রোধাঙ্কের অনুপাত কত হবে। তাহলে এখানে দেখো, পরিবাহী দুটি একই যদি হয় তাহলে রোয়ের অনুপাত কত হবে, না রো ওয়ান ইজ টু রো টু সমান হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান হবে সবসময়। পরিবাহী দুটি একই, একই ধাতু দ্বারা তৈরি, তার রোধাঙ্কের অনুপাত সবসময় ওয়ান ইজ টু ওয়ান, মানে একই হবে। এরপর আমাদেরকে জানতে চেয়েছে রোধের অনুপাত কত হবে। ওকে, তাহলে রোধের অনুপাত অর্থাৎ আর ওয়ান ইজ টু আর টু সমান কত হবে, আর ওয়ান ইজ টু আর টু, তার মানে হচ্ছে রো এল ওয়ান বাই পাই আর ওয়ান এর স্কোয়ার ইন্টু, আচ্ছা এখানে রেশিও দিয়ে দিই, ইজ টু রেশিও, তাহলে হবে রো অফ এল টু ডিভাইডেড বাই পাই আর টু। আচ্ছা এরকম ভাবে না করে এটা একটু বুঝতে অসুবিধা হবে, একবার এইভাবে করে নাও, আর টু বাই আর ওয়ান সমান হচ্ছে রো এল টু বাই পাই আর টু স্কোয়ার ইন্টু হচ্ছে পাই আর ওয়ান এর স্কোয়ার বাই রো এল ওয়ান। এখানে রো রো ক্যান্সেল, ঠিক আছে, দৈর্ঘ্য গুলো সমান, তার মানে এখানে এল ওয়ান সমান এল টু, তাহলে এইটাও কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে দাঁড়াচ্ছে কি আর ওয়ান বাই আর টু তার স্কোয়ার, বা আমরা বলতে পারি আর ওয়ান এর স্কোয়ার বাই আর টু স্কোয়ার, মানে আর টু ইজ টু আর ওয়ান এর অনুপাত দাঁড়াবে আর ওয়ান এর স্কোয়ার ইজ টু আর টু স্কোয়ার, এটা ছোট হাতের হবে, ছোট হাতের স্কোয়ার, ব্যাস এটা অনুপাত দাঁড়াবে। তাদের রোধের অনুপাত কত হবে, সেটা হবে ব্যাসার্ধের সঙ্গে সমান হবে। এরপর চলে আসছি আমরা, বা এই প্রশ্নটা তোমরা যদি বই আছে, ছায়ার বই আছে, তাহলে পেয়ে যাবে 244 পেজে, 244 পেজে রোধ ও পরিবাহিতাঙ্কের এনসিআরটিতে যেটা পড়েছিল চার নম্বরের এটা হচ্ছে প্রবলেম। তো প্রবলেমটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, বলেছে যে 10% যদি বৃদ্ধি করা হয়, 10% কি দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে, তাহলে রোধাঙ্কের একটি নাইক্রোম তারের দৈর্ঘ্য টেনে 10% বৃদ্ধি করা হলো, রোধের শতকরা পরিবর্তন কত হবে, রোধের শতকরা পরিবর্তন কত হবে। তা আমরা ওই টেনে মানে ওই ফর্মুলাটা লিখবো, আর টু বাই আর ওয়ান সমান হচ্ছে এল টু বাই এল ওয়ান তার হোল স্কয়ার। তো এখানে দেখো এল টুর যে ভ্যালুটা সেটা হচ্ছে এল ওয়ান প্লাস এল ওয়ান ইন্টু 10/100, কারণ কি টেনে 10% বৃদ্ধি করা হয়েছে, মানে এল ওয়ান এটা হবে, তাহলে এল ওয়ান বাই এল ওয়ান বাই 10, মানে 11 এল ওয়ান বাই 10, পুট করে দেবো এখানে 11 এল ওয়ান বাই এল ওয়ান, কেটে গেল এটা 10, তাহলে এটা চলে আসছে 1 to 1/100। এরপর দেখো আর টু বাই আর ওয়ান এইরকম যদি হয় এবং পার্সেন্টেজ যদি বার করতে হয়, পার্সেন্টেজ মানে কি পরিবর্তন বাই প্রাথমিক ইন্টু 100, ধরো
তোমার দাম ছিল 100 টাকা, সেটা হয়েছে তুমি বিক্রি করেছো 110 টাকায়, তাহলে তোমার কত লাভ হয়েছে? তো লাভ কত হলো বা কত পার্সেন্টেজ তোমার লাভ হয়েছে সেটা আমরা কি করে ক্যালকুলেশন করি? না, পরিবর্তন বাই প্রাথমিক ইনটু 100 কি করে দেখো, 10% লাভ হবে, তো 100 টাকার জিনিসটা আমি 110 টাকায় বিক্রি করেছি, 10% লাভ হবে। দেখো তাহলে 110 - 100 পরিবর্তন হলো, ছিল 100 হলো 110, তাহলে পরিবর্তন বাই প্রাথমিক, মানে প্রাথমিক মানে 100 ছিল, প্রাথমিক কত ছিল 100 ছিল, ইনটু 100, এটাই পার্সেন্টেজ বেরোনোর কথা, 100 100 কেটে গেল, অ্যান্সার হচ্ছে 10, তাহলে 10%। তাহলে যে কোনো যদি আমাদেরকে পার্সেন্টেজ বার করতে বলে যে কত পার্সেন্টেজ পরিবর্তন হবে, তাহলে প্রাথমিক এই পরিবর্তন বা প্রাথমিক ইনটু 100। তো দেখো এখানে যদি আমরা ওই ফর্মুলা নিয়ে আসতে চাই, বস্তায়ের মাইনাস ওয়ান করে দেবো, মানে R2 / R1 - 1 ইকুয়াল টু এদিকেও আসছে 121 / 100 - 1, তার মানে এখানে চলে R2 / R1 / R1, এরপর বোথ সাইড 100 দ্বারা গুণ করে দেবো, সমান হচ্ছে 121 - 100 / 100 × 100, 100 কেটে গেল। তো এইটা মানেই তো পার্সেন্টেজ, রোধের কত পরিবর্তন হয়েছে, তো রোধের কত পরিবর্তন হয়েছে এই দিকটা হচ্ছে কত, 21 আসছে, তাহলে অ্যান্সার কত হলো 21% পরিবর্তন, R2 - R1 মানে পরিবর্তন বাই প্রাথমিক ইনটু 100, এটা হচ্ছে শতকরা পরিবর্তন। এই ফর্মুলা যদি করো তাহলে হচ্ছে তোমার ইজি ক্যালকুলেশন আসে, হয়েছে। নেক্সট প্রবলেমে চলে যাই আমরা, নেক্সট আছে হচ্ছে 10টা করছি, দুটি তারের দৈর্ঘ্য, রোধ এবং উপাদানের রোধাঙ্ক প্রতিটির অনুপাত 1:2, তার মানে কি বলেছে দেখো, দৈর্ঘ্য রোধ এবং উপাদান, তারের দৈর্ঘ্য রোধ এবং উপাদান উপাদানের রোধাঙ্ক মানে রোটার 1:2 দিয়েছে, তাহলে তার দুটির ব্যাসের অনুপাত কত হবে, ব্যাসের অনুপাত আমাদেরকে জানতে চাই। যদি ব্যাসের অনুপাত জানতে চাই আমরা এই ফর্মুলা লিখব, আর সমান হচ্ছে রো L1/πR1 এর স্কয়ার। তাহলে দেখো R1 একবার যদি আমরা করে দিই R2 / R1, বা এটাতে করলেও হবে R1 / R2, R1 / R2 দাঁড়াবে কত, না রো L1, আচ্ছা রো 1 ও দিয়ে দিচ্ছি কারণ এটা আমাদের উপাদানটা বলেছে, তাহলে R1 এটা তো হলে 1 না দিচ্ছি না, Rho1 L1 / πR1 এর স্কয়ার ইন্টু πR2 / রো 2 L2। দেখো R1 R2 অনুপাত হচ্ছে 1:2, মানে হাফ হলো, Rho1 / Rho2 অনুপাত 1:2 মানে হাফ হলো, পাই পাই কেটে গেল, আর L1 / L2 অনুপাত এটাও কত হলো, হাফ হলো, তাহলে পড়ে থাকলো আমাদের R2 / R1 এর স্কয়ার, হয়েছে। তাহলে এখানে দেখো আমরা যদি এইটাকে এইদিকে নিয়ে আসি, এটাকে যদি ওইদিকে নিয়ে যাই, তার মানে R1 / R2 এর হোল স্কয়ার সমান আসছে কত, এটাকে যদি এইদিকে নিয়ে যাই আমরা, এটা 1 4 2 উপরে রয়েছে, মানে অ্যাকচুয়ালি হাফ পড়ে থাকছে, হাফ পড়ে থাকছে, 1 2 কেটে যাচ্ছে, 1 2 পড়ে থাকছে, বা আমাদেরকে কিসের অনুপাত জানতে চেয়েছে দেখো, তো এখানে ব্যাসের অনুপাত, ওকে, তো ব্যাসের অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত একই, কারণ এখানে 2 দ্বারা গুণ হবে, এখানেও 2 দ্বারা গুণ হবে, তার মানে R1 / R2 সমান আসছে আমাদের 1 / √2, অর R1 = 2, বা 2 দিয়ে দাও, 2R1 / 2R2 ছোট হাতের R2 সমান হচ্ছে 1 = √2, এখানেও 2 দিয়েছি, এখানেও 2 দিয়েছি, বা এখানেও 2 2 আসবে, এখানেও ধরো 2 2 আসবে, এখানে 2 এখানে 2, অলরেডি এটাকে ডি এ করে কেটে দিলে কত আসবে, 1 = 2 এই চলে আসছে, হ্যালো। আচ্ছা নেক্সট কি আছে দেখা যাক, নেক্সট আছে এটা খুব ভালো অঙ্ক, এটা হচ্ছে তোমার এই ফর্মুলা থেকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ওই যে যেটা হচ্ছে লাস্টে আমরা করেছিলাম, তাপীয় রোধ আলফা ফর্মুলা থেকে, R2 - R1 সমান হচ্ছে আলফা
আলফা আর ওয়ান আলফা ডেল্টা টি এই ফর্মুলা দিয়ে, যেখানে আলফাটা হচ্ছে উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক, কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে, রোধের উষ্ণতা গুণাঙ্ক, ওই ফর্মুলা থেকে আমাদের আজকের লাস্ট অঙ্ক ধরতে পারো আছে। এখানে কি বলেছে দেখো, তামার তাপের রোধাঙ্ক গুণাঙ্ক আলফাটা দেওয়া আছে 42.5 × 10⁴, আলফার ভ্যালু দেওয়া আছে 42.5 × 10⁴ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, আলফার ভ্যালু দেওয়া আছে। তারপর বলেছে 30 ডিগ্রি এর তামার রোধ হচ্ছে 4 ওহম, 100 ডিগ্রি কত হবে, তাহলে যখন T1টা থাকছে, T1 এর ভ্যালু যখন 30 ডিগ্রি তখন R1 এর ভ্যালু হচ্ছে কত, 4 ওহম, এটা হচ্ছে 4 ওহম, আর যখন T2 এর ভ্যালু হয়ে যাচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তখন R2 এর ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। তো এখানে ফর্মুলা আমরা পুট করে দেবো, ফর্মুলা যদি পুট করে দিই তাহলে আমরা ওটা পেয়ে যাবো, তাহলে R2 সমান ওটা কত দিকে নিয়ে চলে যায়, তাহলে R1টা যোগ হয়ে যাচ্ছে ওখানে, তাহলে এখানে R2 যে ভ্যালু সেটা হচ্ছে তোমার R1 + R1 আলফা ইন্টু ডেল্টা টি, R1 এর মান হচ্ছে 4 + 4 ইন্টু আলফার মান হচ্ছে 42.5 × 10⁴ ইন্টু ডেল্টা টি মানে কত, 100 - 30 মানে 70, তাহলে এটা ভ্যালু হবে তাহলে হচ্ছে 4 + এখানে 70 আছে, এখানে 10⁴ আছে, তাহলে এটাকে তোমার টোটাল আছে 10 × 7 = 28, তাহলে 42.5 এটা 28 দিয়ে গুণ করি, 5 × 8 = 40, 100 × 4 আর দুগুণে 16 হচ্ছে 20, হাতে থেকে 2, 4 × 8 = 32, সেটা হচ্ছে 4 × 3 = 34, পয়েন্ট এখানে আছে গুণ চিহ্ন দিই 2, 5 × 8 = 0, হাতে থেকে 1 × 4 = 5, 4 × 2 = 8, তাহলে এটা হলো 0.09, আর 8 × 3 = 11, 0.1 আছে মানে এখানে 100, এটা হলো 4 × 28, আর একটা ওখানে 0 আছে মানে এখানে একটা 0 আছে, তার মানে হচ্ছে 1190, আর এই একটা 0 এর জন্য 0 × 10⁴ - 4 মানে 4 + 0.16, এখানে 1 2 3 4 মানে 1.19 আছে, তার মানে 4 এক 5 একবারে করে দিচ্ছি 5.19 ওহম, এটি হচ্ছে অ্যান্সার 5.19 ওহম। আমাদের যে এই টাইপের যে প্রবলেম গুলো এই দুটো ফর্মুলা থেকে আসে, আমরা নেক্সট যে ভিডিও সেই নেক্সট ভিডিওতে আমরা করব কোনটা না, কালার কোডিং এবং কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, যেমন আমরা ক্যাপাসিটরের ক্ষেত্রে কম্বিনেশন করেছিলাম, তার দুটো কম্বিনেশন এসেছিল একটা প্যারালাল একটা সিরিজ, তো এদেরও ক্ষেত্রে রেজিস্ট্যান্সেরও দুটো কম্বিনেশন, একটা প্যারালাল কম্বিনেশন মানে একটা শ্রেণী সমবায় একটা সমান্তরাল সমবায়, এবং সেই শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের বিভিন্ন টাইপের আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে দেয়, সেগুলো আমরা ডিটেলসে করব। ওকে, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, আর ক্লাসে শেষে অবশ্যই বলে রাখি লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। থ্যাংকস টু অল।